ওয়েলকাম ভিউয়ার্স, আমাদের টিউটোরিয়াল সিরিজের নতুন ভিডিওতে আমি হাসান মাহমুদ নাইম, আর আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়েন স্টেটমেন্ট। কটলিনে যতগুলো পরিবর্তন এসেছে তার ভিতরে একটা উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে ওয়েন স্টেটমেন্ট। আমরা জানি কটলিনে সুইস স্টেটমেন্ট নেই, সুইস স্টেটমেন্টের পরিবর্তে যেই স্টেটমেন্টটা নতুন এসেছে কটলিনে সেটা হচ্ছে ওয়েন স্টেটমেন্ট। সুইস স্টেটমেন্টের পরিবর্তে আসলেও ওয়েন স্টেটমেন্ট একটা সুপার পাওয়ার নিয়ে এসেছে, যেখানে আমরা একই সাথে ইফিলস এর কাজ করতে পারবো, আমরা ইচ্ছা করলে শুধু কনস্ট্যান্ট না, আমাদের কেস হিসাবে আমরা বিভিন্ন এক্সপ্রেশনকেও ওখানে থ্রো করতে পারবো। পার্সোনালি আমার ওয়েন স্টেটমেন্ট খুব বেশি ফেভারিট। আমি যদি র্যাঙ্ক করি যে কটলিনের কি কি পরিবর্তন আমার খুব ভালো লেগেছে, তার ভিতরে ফাংশনের পরেই ওয়েন স্টেটমেন্টটা চলে আসে। তো চলুন আর দেরি না করে শিখে নেওয়া যাক ওয়েন স্টেটমেন্ট। প্রথমে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখার চেষ্টা করি ওয়েন স্টেটমেন্টের কাঠামোটা কেমন। এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ডে নামের, যার ভিতরে আমি ভ্যালু অ্যাসাইন করছি ফ্রাইডে। আমি অ্যাকচুয়ালি এখানে চেক করতে যাচ্ছি যে আমার কোন দিন কয়টা ক্লাস আছে। যেমন স্যাটারডেতে আমার দুইটা ক্লাস, সানডেতে আমার অফ ডে, এবং মানডেতে আমার তিনটা ক্লাস। তো আমি এইভাবেই সাজাইতে চাচ্ছি, আর ওয়েন স্টেটমেন্ট ব্যবহার করে আমি সেটা প্রিন্ট করতে চাচ্ছি যে কোন দিন আমার কয়টা ক্লাস। আমি শুধু ওয়েন স্টেটমেন্টের ভেতরে থ্রো করে দেব ডে ভ্যারিয়েবলটা, ওয়েন স্টেটমেন্ট আমাকে সঠিক রেজাল্টটা প্রিন্ট করে দিবে। ওয়েন স্টেটমেন্ট লেখার জন্য প্রথমে আমাদের ওয়েন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে, তারপর সুইস স্টেটমেন্টের মতোই একটা প্যারেন্থিসিস দিয়ে তার ভিতরে আর্গুমেন্টটা বা ভ্যারিয়েবলটা থ্রো করতে হবে। আমাদের এই ক্ষেত্রে ভ্যারিয়েবলটা হচ্ছে ডে, তারপরে কার্লি ব্র্যাকেট দিয়ে ওয়েন এর বডি শুরু করতে হবে। এরপরে আমাদের কেসগুলো দিতে হবে। এখানে একটা পরিবর্তন আছে যে কেস দেওয়ার জন্য আমাদের কেস কথাটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। কেস দেওয়ার পরে একটা রাইট অ্যারো ব্যবহার করে আমাদের কেসের অন্তর্ভুক্ত স্টেটমেন্টগুলো লিখতে হবে, যে যদি স্যাটারডে হয় তাহলে কি হবে, যদি মানডে হয় তাহলে কি হবে, যদি ওয়েডনেসডে হয় তাহলে কি হবে, সবকিছু আমরা রাইট অ্যারো দিয়ে লিখব। যেমন এই ক্ষেত্রে আমি ডে এর ভ্যালু সেট করছি ফ্রাইডে, আর বলে দিয়েছি যে স্যাটারডে হইলে আমার দুইটা ক্লাস প্রিন্ট হবে, যদি মানডে হয় তাহলে আমার একটা ক্লাস প্রিন্ট হবে, ওয়েডনেসডে হইলে তিনটা ক্লাস প্রিন্ট হবে, এবং থার্সডে হইলে দুইটা ক্লাস প্রিন্ট হবে। আমি এখানে ভ্যারিয়েবলের ভ্যালুটা ওয়েডনেসডে সেট করলাম। এখন আমরা রান করে দেখি যে কি আসে। আউটপুট বক্সে দেখাচ্ছে থ্রি ক্লাস, কারণ এখানে ওয়েডনেসডে এর ওয়েডনেসডে এর জন্য আমরা সেট করেছিলাম থ্রি ক্লাস, তাই আউটপুট এসেছে থ্রি ক্লাস। যদি ওয়েডনেসডে এর বদলে আমরা এখানে স্যাটারডে সিলেক্ট করতাম তাহলে কি আউটপুট পেতাম, তাহলে আউটপুট আসতো টু ক্লাস। যদি এখানে এমন কোনো ভ্যালু দেওয়া থাকে যেটা আগে থেকে ওয়েন স্টেটমেন্টের ভেতরে ডিসক্রাইব করা নাই, তাহলে কি হবে। সাপোজ আমরা যদি এখানে ফ্রাইডে সিলেক্ট করে দিই তারপরে রান করি, ওয়েন স্টেটমেন্ট কিভাবে কাজ করে, ওয়েন স্টেটমেন্ট আমার আর্গুমেন্টের সাথে আমার কেসগুলোকে মেলায়, মেলানোর পরে যেখানে গিয়ে কেসটা মিলে যায় সেখানে প্রোগ্রামটাকে টার্মিনেট করে দেয় এবং ওয়েন স্টেটমেন্টের বাইরে চলে আসে প্রোগ্রামটা। যেহেতু এই ক্ষেত্রে আমার ডে এর ভ্যারিয়েবল ফ্রাইডে এবং আমাদের কোনো কেসেই ফ্রাইডে হলে কি হবে সেটা বলা নেই, তাই আমাদের কোনো আউটপুট আসেনি। যদি কেসের সাথে না মেলে তাহলে কি হবে, সেটা যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলেও আমরা করতে পারবো। এই কাজটা সুইস স্টেটমেন্টের ডিফল্ট কেসের ভিতরে করা হতো, কিন্তু ওয়েনে ডিফল্ট কেস বলে কিছু নেই, তাই এখানে আমাদেরকে ইলস ব্যবহার করতে হবে। ইলস ব্যবহার করার পরে রাইট অ্যারো দিয়ে আমাদেরকে প্রিন্ট আমাদের স্টেটমেন্টগুলো লিখতে হবে। এক্ষেত্রে একটা প্রিন্ট করছি আমরা যে নো ক্লাস, রান করি। যেহেতু ডে এর ভ্যালু হিসাবে আমরা নিয়েছিলাম ফ্রাইডে, তাই আউটপুট এসেছে নো ক্লাস। সুইস স্টেটমেন্টে অনেক সময় আমাদেরকে বিভিন্ন ডেটা রিটার্ন করতে হতো, কেসের উপর ভিত্তি করে যেই কেসের সাথে মিলতো সেই কেসের ডেটাটা রিটার্ন করতে হতো। এর জন্য আমরা কি করতাম, প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম, তারপরে কেসের ভেতরে ওই ভ্যারিয়েবলগুলো ইনিশিয়াল করতাম। ওয়েন স্টেটমেন্টে আমাদের এত কষ্ট করার দরকার নেই, আমরা ইচ্ছা করলে পুরো ওয়েন স্টেটমেন্টটাকেই একটা ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করে দিতে পারি। যেমন ভার x equal when। এখন ওয়েন স্টেটমেন্ট যখন এক্সিকিউট করবে তখন ডে এর ডে আর্গুমেন্টের সাথে স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে সবকিছু মেলাবে, এবং মেলানোর পরে যেই স্টেটমেন্টটার সাথে মিলে যাবে সেই স্টেটমেন্টের ভ্যালুটা
এক্সেল ভিতরে অ্যাসাইন করে দিবে। এই ক্ষেত্রে আমাদের প্রিন্ট লাইন দরকার নেই, আমাদের শুধু এখানে ভ্যারিয়েবলটা ভ্যালুটা ডিক্লেয়ার করে দিলেই হবে। যেমন সেটারের জন্য দুইটা ক্লাস, এটা একটা স্ট্রিং রিটার্ন করবে, মানডের জন্য এক ওয়ান ক্লাস, এটাও একটা স্ট্রিং, ওয়েডনেসডের জন্য থ্রি ক্লাস, এগুলো সবগুলোই স্ট্রিং এবং এই স্ট্রিংগুলো রিটার্ন হয়ে এক্সেল ভিতরে জমা হবে। আর যদি কোনো ক্লাস না থাকে তাহলে এই নো ক্লাস স্ট্রিংটা জমা হবে। এখন প্রিন্ট করে দেখা যাক, উই হ্যাভ নো ক্লাস, কারণ ডে ভ্যারিয়েবলের আন্ডারে ফ্রাইডে ভ্যালুটা অ্যাসাইন করা আছে। যদি এখন আমরা চেঞ্জ করি মানডে, দেন রান করি, তাহলে আউটপুটে চেঞ্জ দেখতে পাবো এবং উই হ্যাভ ওয়ান ক্লাস, কারণ মানডে এর আন্ডারে দেওয়া আছে ওয়ান ক্লাস। যদি দুইটা কেসের একটাই একই রেজাল্ট থাকে তখন আমরা এইটাকে কম্বাইন করতে পারি। যেমন দুইটা ক্লাস আমাদের দুই দিন আছে, স্যাটারডে এবং থার্সডে দুইটা ক্লাস, তো আমরা স্যাটারডের সাথে কমা দিয়ে থার্সডেটারে লিখব এবং ভ্যালুটাকে থার্সডে করে দেব, দিয়ে রান করব। এখন দেখতে পাচ্ছি উই হ্যাভ টু ক্লাস, কিন্তু থার্সডে এর জন্য ইন্ডিভিজুয়াল ভাবে কোনো কেস সেট করা নাই, কিন্তু দুইটা কেস কম্বাইন করে একই রেজাল্ট আউটপুট করতে পারবে। ঠিক এইভাবে কমা দিয়ে আমরা দুইটাকে আলাদা কম্বাইন করব, দুইটা কেসকে আমরা কম্বাইন করব। এখন ভিন্ন একটি এক্সাম্পল দেখা যাক। ওয়েন স্টেটমেন্টের একটা বড় বৈশিষ্ট্য হলো ওয়েন স্টেটমেন্ট আর্গুমেন্ট ছাড়াও কাজ করে, আর্গুমেন্ট ছাড়াও কাজ করে বলে এটাকে আমরা ইফিলস এর মতো করেও ব্যবহার করতে পারি। যেমন এখানে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে নেম, যার ভ্যালু হিসেবে দেওয়া হয়েছে মিস্টার এক্স। এখন আমরা চেক করব যে যদি নেমটা স্টার্ট হয় মিস্টার দ্বারা তাহলে সে মেল, আদারওয়াইজ যদি এমএস অথবা এমআরএস দ্বারা হয় তখন সেটা ফিমেল। তো ওয়েন এর ভেতরে আমরা কোনো আর্গুমেন্ট দেইনি, জাস্ট বডির ভেতরে নেম ডট স্টার্টস উইথ, বডির ভেতরে নেমস ডট স্টার্টস উইথ দে মিস্টার, এটা একটা বুলিয়ান রিটার্ন করবে যেটা একটা এক্সপ্রেশন। যদি এইটা হয়, এটা সত্য হয়, তাহলে প্রিন্ট করবে মেল, আর যদি নেম ডট স্টার্ট উইথ এমএস অথবা অর, এখানে আমরা কমার বদলে অর অপারেটর ব্যবহার করতে পারি, নেমস ডট স্টার্টস উইথ এমআরএস, দুইটা স্টেটমেন্টের যে কোনো একটা যদি সত্য হয় তাহলে প্রিন্ট করবে ফিমেল। রান করে দেখা যাক। তাহলে আমরা দেখতে পেলাম ওয়েন শুধু কনস্ট্যান্টস নিয়ে কাজ করে না, এটা যে কোনো এক্সপ্রেশন নিয়েও কাজ করে। এটা একটা অসাম ফিচার এবং এটা আমাদের অনেক কাজে লাগবে ভবিষ্যতে। আরেকটা এক্সাম্পল দেখি যেটাতে আমরা ইফিলসের কাজটা ওয়েনের মাধ্যমে করব। একটা সিম্পল এক্সাম্পল, একটা ভ্যারিয়েবল নিলাম নাম এবং তাতে একটা ভ্যালু অ্যাসাইন করলাম 10। যখন নাম পার্সেন্টেজ 2 ইকুয়াল টু 0 হবে তখন এটা ইভেন নাম্বার, আর আদারওয়াইজ এটা অড নাম্বার। এটা আমরা ইফিলসে অনেকবার করেছি, কিন্তু এখন আমরা এটা ওয়েনে করলাম। প্রিন্ট করি 10 ইজ ইভেন নাম্বার, যদি একটা অড নাম্বার দেওয়া যায় লাইক 15 তাহলে এটা প্রিন্ট করবে 15 ইজ অড নাম্বার। এইভাবে করে আমরা ইফিলসের সমস্ত কাজ ওয়েন এই স্টেটমেন্টের মাধ্যমে করতে পারি, যার ফলে আমাদের কোডটা আরো অনেক সহজবোধ্য হবে, অনেক সহজে আমরা কাজ করতে পারবো। ফাংশনের সাথে ওয়েন কিভাবে কাজ করবে সেটা দেখা যাক। এখানে একটা ফাংশন ক্রিয়েট করা হয়েছে চেক নাম্বার, যার ভিতরে একটা ভ্যালু থ্রো করা হয়েছে নাম ইন্টিজার টাইপের, দেন ইকুয়াল সাইন দিয়ে ওয়েন। এখানে কিছু অ্যাডভান্স ফাংশনের কিছু অ্যাডভান্স ফিচার ব্যবহার করা হয়েছে যেটা আমরা পরবর্তীতে জানতে পারবো, আমাদের পরবর্তীতে একটা টিউটোরিয়াল থাকবে এবং ফাংশনের উপরে পুরো একটা সিরিজ থাকবে, তখন আমরা দেখতে পাবো। কিন্তু এখন আমরা দেখি ওয়েন ফাংশনের সাথে কিভাবে ব্যবহার করা যায়। ওয়েন দেন নাম গ্রেটার দেন যদি 0 হয় তাহলে পজিটিভ রিটার্ন করবে, যদি নাম স্মলার দেন 0 হয় তাহলে নেগেটিভ রিটার্ন করবে, আর যদি কোনোটাই না হয় তাহলে 0 রিটার্ন করবে। আমরা এটা কল করেও দেখতে পারি পজিটিভ, বিকজ আমরা জানি 100 একটা পজিটিভ নাম্বার। আর একটা ভ্যালু আমরা দিয়ে দেখি, একটা নেগেটিভ ভ্যালু 17, আমাদের আউটপুট এসেছে নেগেটিভ। চলুন এখন দেখে আসি ওয়েন স্টেটমেন্ট ব্যবহার করে আপনি রেঞ্জ নিয়ে কিভাবে কাজ করবেন। এখানে একটা ভ্যারিয়েবল নিলাম এক্স, যার ভ্যালু অ্যাসাইন করলাম 10, দেন ওয়েন এর ভিতরে এক্সটাকে থ্রো করলাম আর্গুমেন্ট আকারে, দেন বললাম ইন 1.12, দ্যাটস মিন 1 রেঞ্জ টু 12, যদি এক্স
এক থেকে বারো এর ভিতরে হয় তাহলে প্রিন্ট করবে কিড, যদি 13 থেকে 19 এর ভিতরে হয় তাহলে প্রিন্ট করবে টিনেজার, আর যদি 20 থেকে 120 এর ভিতরে হয় তাহলে প্রিন্ট করবে অ্যাডাল্ট, আর আদারওয়াইজ প্রিন্ট করবে ডাইট। আমরা রান করি, আউটপুট এসেছে কিড। যদি ভ্যালুটাকে চেঞ্জ করে 34 করা যায় দেন রান করা যায় তাহলে দেখতে পাবো অ্যাডাল্ট। এখন কিছু অ্যাডভান্স ফিচার দেখে আসা যাক, এর জন্য আমাদের একটা এনাম ক্লাস লাগবে। আমরা একটা এনাম ক্লাস বানালাম টস নামের। এনাম ক্লাস কি তা আমরা পরবর্তীতে একটা টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখ বুঝিয়ে দিব। একটা এনাম ক্লাস বানালাম যার ভেতরে তিনটা ভ্যালু আছে, উইন, লস এবং টাই। একটা ভেরিয়েবল বানালাম যার নাম টস এবং যার ভিতরে আমরা বলে দিলাম টস ডট উইন। এখন ওয়েন এর মাধ্যমে আমরা চেক করব, যদি টস ডট উইন হয় তখন সেটা প্রিন্ট করবে ইউ হ্যাভ ওন, যদি টস ডট লস হয় তাহলে প্রিন্ট করবে লস। আমরা জানি টসের জিত এবং হার ছাড়া কোনো থার্ড কোনো অপশন নাই, তার মানে যদি কখনো টাই অপশনটা আসে তাহলে থ্রো করবে কি, নিউ ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন, টস কান্ট বি টাই। আমরা রান করি, এটা এসেছে ইউ হ্যাভ ওন। যদি আমরা এখানে ভ্যালুটা টস ডট উইন এর বদলে টস ডট টাই করে দিই, এবার আমরা একটা এক্সেপশন পাবো। আমরা এক্সেপশন পেয়েছি, যদি কখনো আমাদের এক্সেপশন থ্রো করতে হয় হোয়েনের ভেতরে তাহলে আমরা সেটা কোথায় করব, ইলস এর ভেতরে করব। এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম দিলাম চেক এবং টাইপ দিলাম অ্যানি। অ্যানি একটা স্পেশাল টাইপ যেটা অনেকটা জাভার অবজেক্ট ক্লাসের মতো, এবং ভ্যালু অ্যাসাইন করলাম টস ডট উইন। তাহলে অ্যানি এখন টস টাইপের ডেটা ধারণ করে আছে। আমরা ইচ্ছা করলে ওয়েন স্টেটমেন্টের ভিতরে চেক করতে পারি যে আমাদের ডেটা টাইপটা কি, ইজ অপারেটর ব্যবহার করে, এবং দেন ওই অনুযায়ী আমরা কাজ করতে পারি। যেমন ওয়েনের ভিতরে চেক ভ্যালুটা থ্রো করলাম, দেন বললাম চেক ইজ টচ, টচ কিনা, টস টাইপের ডেটা কিনা। যদি টস টাইপের ডেটা হয় তাহলে প্রিন্ট করবে ক্লাস হচ্ছে টস, যদি স্ট্রিং টাইপের ডেটা হয় তাহলে প্রিন্ট করবে স্ট্রিং ক্লাস, আর যদি ইন্ট টাইপের ডেটা হয় তাহলে প্রিন্ট করবে ক্লাস ইন্ট, আর আদারওয়াইজ প্রিন্ট করবে নট ইজ আওয়ার এক্সপেক্টেড ক্লাস। রান করি, ক্লাস টস। যদি এখানে এই ভ্যালুটা বাদ দিয়ে আমরা এখানে লিখতাম যেটা একটা স্ট্রিং, দেন রান করলে আমরা দেখতে পেতাম যে ক্লাস স্ট্রিং, দেখতে পাচ্ছি ক্লাস স্ট্রিং আউটপুট এসেছে। কটলিন এর হোয়েনে অনেক 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 মজার মজার ফিচার আছে, যে ফিচারগুলো আমাদের কোডকে অনেক রিডেবল করবে এবং আমাদের ডেভেলপমেন্ট টাইম অনেক বাঁচিয়ে দিবে। যদি কটলিনের এই হোয়েন ফিচারটা নিয়ে কারোর কোনো মন্তব্য থেকে থাকে বা কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাইতে পারেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যদি আমাদের কোনো ভুলভাল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।